গেলাম স্টুডিওতে ফার্নিচার কিনতে, কিন্তু কার জন্য? নতুন দম্পতির জন্য। কি কিনলাম একটু পরে দেখাতেছি তোমাদের। সেখানে গিয়ে আমার যেটা পছন্দ হয়ে গেল ওটা থেকে আমি চকি আটকাতে পারতেছি না। শুধু আমি না, লামিসা, তারপরে ইউকামনি, তারপর আইরিন, যাদেরকে নিয়ে গেছি তারাও চোখ ফিরাইতে পারে না। সোফা আর হলো ডাইনিং টেবিল দুইটা থেকে আসতে পারি না। তো ফাইনালি চলে আসলাম। আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। ফাইনালি চলে এসে তারপরে পোশাক টোশাক চেঞ্জ করে নিলাম, নিয়ে তারপরে ফাইনাল লুক তোমাদের দেখায় নতুন দম্পতির জন্য কি কি কিনলাম। এই যে সেই একটা ড্রেসিং টেবিল, ড্রেসিং টেবিলটা শোভনের বেশি পছন্দ হয়েছে, সাথে লামিসারও। তো তাদের রুমে কিন্তু ইয়া নাই, ড্রেসিং টেবিল নাই, আর সবই আছে, আলমারি আছে, খাট আছে। তো চিন্তা করলাম নতুন বউ অবশ্য তো এগুলো লাগে। এখানে আমি একটা টি টেবিল বসাই দিছি তাদের জন্য, এখানে হেদের এখানে কাটিকুটি কিছু দিয়ে দিছি। তারপর এখানে খাট বক্সটা আছে, এখানে আলমারির জন্য জায়গা নাই দেখে ওইখানে নিয়ে রেখে দিছি। তাই মোটামুটি তাদের রুমটা একটু সেটেল করে দিছি। যাই হোক, তবে জাকানাকার মধ্যে এখন ড্রেসিং টেবিলটা হয়ে গেছে। তোমাদের আমি দেখাই, আমার নিজের হাতের বানানো হার্বাল তেল নিয়ে 30টি প্রাকৃতিক উপাদান দিয়ে আমার নিজের হাতে বানায়। যাদের চুল পড়ে, যাদের চুল সিল্কি না, যাদের চুল লম্বা হয় না, যাদের চুলের গোড়ায় পুষ্টি নেই, যাদের চুলে খুশকি আছে, সব ধরনের সমস্যার সমাধান নিয়ে চলে আসছে আমি। যারা অর্ডার করে না, এক্ষুনি অর্ডার করে ফেলতে পারো। স্ক্রিনে শোভনের নাম্বার দেওয়া আছে অথবা ইনবক্সে। এখানে লামিসা বসে সাজুগুজু করার জন্য এটা নিয়ে, এটাও আছে। তারপরে এখানে ও অনেক, আমার মেয়েরা অনেকে বলে, পরশুদিনে বলছে আন্টি আপনি অনেক কিছু দেখাইলে আমার নতুন সংসার, আমরা কিন্তু অনেক আইডিয়া পাই। সেই জন্য আমি পুরো ড্রেসিং টেবিলটা তোমাদের দেখাই, অনেকে আইডিয়া পাবা যে এখানে এই যে কসমেটিক গুছিয়ে রাখছে। একটু আগে এগুলো গুছাইছে লোকেরা, ব্যান গাড়িতে 1100 টাকা নিছে স্টেডিয়াম থেকে বাসার মধ্যে আনতে, মানে মিরপুর 2 স্টেডিয়াম। খাজনার সাইয়ে বাজনা বেশি, বুঝছো? কি আর বলবো, এখানে আরেকটা ড্রয়ার আছে, এখানে থুইছে হেতে কি কি জানি না। যাই হোক, আমি হাত দিব না, তবে এখন টাকা নাই, কিছু করার নাই। এই জন্য ডাইনিং টেবিল আর ইয়াটা সোফাটা রেখে চলে আসছি। দুঃখের বিষয়, টাকা হইলে পরবর্তীতে কিনবো ইনশাল্লাহ। বাইর হয়ে যাই এখন নতুন দম্পতি টোনাডোনির রুম থেকে, যাই এখন কিছু রান্না বান্না টুকু একটু নাস্তা বানামো। আমাদের দেশের ফাক্কান পিঠা, আর চুলায় বসাইছি হলো একটু চা। ও তোমরা কেউ বকা দিও না, এখানে কি জানি বাড়ি দিতে যাই, এটা দিয়া না কি দিয়া, এখান দিয়ে টাইলসটা ভেঙে গেছে, এখন দেখতে কি বাজে লাগে। এটাতে একটু টাইলস এনে তারপরে লাগাবো, হে উদ্দেশ্যেই আসি। তো এখানে এই যে ফাক্কান পিঠার জন্য মসুরি ডাল সিদ্ধ দিয়ে দিছি, ওটা আর তোমাদের দেখাই নাই। এটা দিয়ে এখন ফাক্কান পিঠা বানাবো। ওই যে মসুরির ডাল এখান থেকে নিয়ে ধুয়ে তারপরে সিদ্ধ দিছি, একটু টানুক। এই ফাঁকে একটু চা খেয়ে নি, চাটা বানাইছি, বানাইয়ে ওইদিকে গেছি ভিডিও করার জন্য। এখন চাটা আগে ডেলে খেয়ে নি, কলা আছে, পাউরুটি আছে, তারপরে মুড়ি আছে, যা দিয়ে একটু খেয়ে নি, একটু পরে তারপর খাবো হইলো ফাক্কান পিঠা। তো ফাক্কান পিঠা বানানোটা আমি কিন্তু তেমন একটা ফুল করতে পারি না, আমাদের অবলষ্ট আইন আছে, হেও নাকি জানে না। এতক্ষণ তারে বকি, গ্রামের মানুষ তো, আমাদের হাতিয়ার গ্রামের মানুষ কিন্তু এই ফাক্কান পিঠা টিটা বানানোর জন্য খুবই উস্তাদ, কিন্তু ও কয় আমি ফুল করতে পারি না। তাহলে কার কাছে যায় আমিও কিন্তু জানি না। তাহলে কি হলো, এখন আমি যা পারি এমনি করি, এমনি করি হাতাল্লা মাতাল্লা করি ফুল করি, কোনো রকম ভাজি এলাম, আর সিরা দি ফাঁকন তুই ফেলবি নি। ওকে দেখা দিব বলে না, হে কদম ফুল বানাই দেখা দিব, কদম ফুল গিয়ে। তো এই যে ডালটাই এই পর্যায়ে হয়ে গেছে, একটু পরে সালুর গুঁড়া দিয়ে দিব। তো এই ভাগে আমার চাটা হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিলাম, চাটা খেয়ে নি, কারণ চা না খেলে তো শরীরে এনার্জি লাগবে না, ঘুম ঘুম লাগবে, এই জন্য তাড়াতাড়ি করে চাটা খেয়ে নি। তুমি খাবা? হ্যাঁ অবশ্যই। আল্লাহ মিশা খাবো নাকি? অবশ্যই। মনি তো চা বাদ দিয়ে দিছে, আরিনে চা বাদ দিয়ে দিছে, আমি খাবো অবশ্যই। আমি আসলে ফুল করতে জানি না, হাতিয়ার মানুষ দেখলে সব, হাতিয়ার অবশ্য অনেকে আমার ভিডিও দেখে সবাই আমার ব্যাঙ্গাইব, ব্যাঙ্গাইলে কিছু করার নাই, আমি কানে ধরে নেই আগে, আমি পারি না ফুল করতে। তো যা পারি সেটাই আমি করব, কিন্তু আর এটা ইউজুয়ালি নানু বানায় পাঠায় আমাদের, আরই না পারে না, এখন কিছু করার নাই, আমি যেমনে পারি এমনে করি লই। আর মানুষে কইব
আপনার কি ইয়ারে করা জামাইরে খাওয়ান লাগবে না মেয়ের জামাইরে খাবা মনে হয় যে ফাকন পিঠা কিনতে পাওয়া যা স্বাভাবিকতা আমাদের দেশে মানে হাতিয়াতে পিঠাগুলো বানায় অনেক বড় বড় তো যারা দেখবে অনেকে বলবে যে এত ছোট ছোট কি বানাইছে এভাবে ছোট বানায় কিন্তু হলো বরিশালে আমার শ্বশুর বাড়ি বানাইছে আমি দেখছি জিনিসটা সেই জন্য আমি বরিশালকে ফলো করে আজকে একটু এভাবে ছোট করে বানাইছে আর এটা কে বানাইছে তোমরা বলো তো দেখি বলতে পারো কিনা থাক কষ্ট করার দরকার নাই এটা হলো তোমাদের লামিসা বেগম বানাইছে লামিসা বেগম বানাইছে আর একটা কথা আইরিন কিন্তু পারে না প্রথমে বলছে কিন্তু এগুলা সব আইরিনই বানাইছে আমি বানাই নাই বাকি সব করছে উনি ফুল বানাইছে আর হ্যাঁ শুধু ফুলগুলা ছাড়ছে ফাইনালি সব পিঠা ভাজা হয়েছে জীবন যে কিভাবে তেজপাতা হয়ে গেছে পিঠাগুলা বানাইতে আগুন এই গরম পিঠা লাগি আর পুড়ি গেছে আবার লাইনে কতজন দাঁড়াই আছে খাওয়ার জন্য ক্যামেরার পিছনেও আছে একজন সাত তার নাম কি জানো কসাই শুভন্যা যাই হোক এরপরে এখানে শিরা করে ফেলছি এই যে এখন শিরার মধ্যে সবগুলো একটা একটা করে সুবামু গোসল করামু আর উড়ামু গোসল করামু আর উড়ামু আমার এগুলো গরম কোনো নামাই লাগে তারপরে এখন এগুলো এটা শিরার ভিতরে গোসল করাবো আর একটা একটা করে উড়াবো শিরা ডক করিয়া লাগছি এই যে রুমের ভিতরে না আনতে না আনতে সৌবন্যা অলরেডি একটা খাইয়ে ফেলছে বলতেছে অনেক টেস্ট হয়েছে তো আমি ওর কথা বিশ্বাস করছি চিন্তা করছি ও যেটা কইবে ওটাই সত্য আমি যেটাই বানাই ওটাই ওর কাছে টেস্ট হয় অন্য কারো খানা নাকি আইরিন রান্না করলে এর নাকি মজা লাগে না যাই হোক আজকে আইরিনই ফুলগুলো করছে কিন্তু বাকিটা আমি করছি দেখি মজা লাগছে না যাই হোক আজকের মতো এখানে বিদায় নিয়ে নিবা আর যাদের এরকম মন চায় ঠাস করি বানাই খাইয়ে লাইবা আমাদের পিঠাগুলো যে এত মজা হয়েছে ধরো আমি স্যার পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে তোমাদের কাছে কেমন হয়েছে কমেন্ট করে জানাবা কমেন্ট দেখলে কিন্তু অনেক খুশি হবো তাহলে আরো অনেক উৎসাহ পাবো আরো অনেক অনেক সুন্দর সুন্দর পিঠা বানিয়ে তোমাদের জন্য দেখাবো তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিবে সবাই ভালো থাকবে সবার জন্য অনেক 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 দোয়া এবং ভালোবাসা তো থাকলো এবং কৃতজ্ঞ যারা সাপোর্ট করো আজকের মতো এখানে আল্লাহ হাফেজ।